অনেক কথাবার্তাই হয়েছিল আপনার সাথে আপনি আত্মবিশ্বাস আত্মবিশ্বাসের সাথে কথা বলেন আমার সাথে বা সকলের সাথে বলেন শুধু আমার সাথে না আপনার যে আত্মবিশ্বাস দৃঢ় বিশ্বাস এটা আমার যেন আরো বেশি ভালো লেগেছে হ্যাঁ না না আমার কোনো বিশ্বাস নাই ভাই আমার কোনো বিশ্বাস নাই আমি নিজের প্রতি আস্থাশীল না না আমি ওইটা বোঝাতে চাই আমি বলতে চাচ্ছি আপনি যে কথাগুলো বলেন সেই কথাগুলো আপনি বিশ্বাসের সহিত মানে দৃঢ় মনবল নিয়ে কথাগুলো যুক্তি তর্কর মাধ্যমে আপনি বলে থাকেন এটা আমার এক প্রকার ভালো লাগছে হ্যাঁ আমি এইটা ভালো লাগার কথা বলছি আচ্ছা আর আপনার কথার ভিতরে আবার মজাও আছে সেটা যেমন কিছুক্ষণ আগে আমি শুনছিলাম আপনি যে পং পং ধর্ম এই যে ভাষাগুলো ইউজ করছিলেন এটা আমি হাসছিলাম আবার একটু খারাপও লাগছিল হুম যাই হোক অনেক ভালোই লাগছে আমার একটা আজকের দিনে একটাই প্রশ্ন আপনার কাছে এই একটাই আমার শেষ আমি আর কথা বলবো না সেটা হচ্ছে যে নিরপেক্ষ ভাবে তর্কের মাধ্যমে আমি জানতে চাই যে ধর্ম এটা কি যদি থাকে তাহলে সেটা কিভাবে কোন নিয়মে করতে হবে বা সিস্টেমটা কি বা নিয়ম নীতি কি আর যদি না থাকে তাহলে তো এগুলা নিয়ে এত মানে লাফালাফি করার তো কোনো মানে নাই এ অমক বলছে সে সমক বলছে এটা নিয়ে মাথা ব্যাথা তো কোনো যুক্তি আসে না আপনি আপনার যুক্তি তর্কর মাধ্যমে আমাকে বলবেন যে আদৌ কি ধর্মে আছে না নেই যদি থাকে তাহলে সেটা কেমন আর যদি মানতে হয় সেটাও বা একটু ওয়েট করেন একটু ওয়েট করেন ধর্ম তো অবশ্যই আছে পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে যে ধর্মগুলা কিছু কিছু মানুষ পালন করে আবার কিছু কিছু মানুষ পালন করে না ধর্ম নাই এটা কি আমি আমাদের কোন লাইফ থেকে আমরা কখনো বলেছি এটা শুনেছেন যে ধর্ম বলে কিছু নাই এটা কি আমরা বলেছি বলে শুনেছেন আমি কথা দিয়ে বলছিলাম যে যদি না থাকে তাহলে তো এত প্রশ্ন আসবে না ধর্ম তো অবশ্যই আছে কিন্তু ধর্মের যে দাবিগুলা ধর্মের যে দাবিগুলা আছে দাবিগুলোর ভিতরে একটা হচ্ছে মনে করেন পরকাল পরকালে হুর দিব গেলমান দিব জাহান নামে দিয়ে পুরাইবো হ্যাঁ এই সমস্ত আল্লাহ আছে ফাল্লা আছে কাল্লা আছে ফেরেস্তা আছে দেবতা আছে মানে অবতার আছে এই সমস্ত গাল গপ্প হচ্ছে এগুলোর কোনো প্রমাণ নাই যেগুলোর কোনো প্রমাণ নেই সেগুলো আমরা মানতে পারি না কিন্তু ধর্ম তো আছে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ইসলাম ধর্ম পালন করে যারা খ্রিস্টান ধর্ম পালন করে এই জিনিসগুলো তো অবশ্যই আছে এগুলো তো নাই এটা তো ধর্ম বলে ধর্ম নাই এটা তো আমরা কখনো বলি নাই ধর্ম অবশ্যই আছে কিন্তু ধর্মের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া প্রমাণিত না

তো সেটাই তো বললাম আপনাকে যে সেই কোনো কিছুই তো মিলছে না যেগুলো দাবি দেওয়া আছে ওই দাবি দেওয়ার গুলোর ভিতরে একটাও যদি আমি পাই এরকম যেটা মিলতেছে না তাহলে তো সেটা যদি কোনোটাই না মেলে ভাই যদি কোনোটাই না মেলে তাহলে তো ধর্ম নাই ধর্ম তো আছে সেগুলো তো মানুষ বিশ্বাস তো করে তো বিশ্বাস করুক তাহলে আমি বলতে চাচ্ছি যে যেটা আছে তাহলে আপনার যুক্তি দিয়ে আপনার প্রমাণ দিয়ে আমারে বুঝান যে এইটা আছে এইটা করা লাগবে ভাই আপনি আমার কথা আমার ধর্মের সংজ্ঞাটা কি আপনি জানেন ধর্মের ধর্ম হচ্ছে একটা বিশ্বাস মানুষের বিশ্বাসটা তো আছে আপনি মনে করেন একটা জিনিস বিশ্বাস করেন এইটা তো সত্য তাই না কিন্তু তার মানে তো এটা না যে আপনি যেটা বিশ্বাস করেন সেই যে বিশ্বাস করেন সেই জিনিসটা আমার 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 ছেলে আছে আছে বছর বয়স ঠিক ছেলেটা বিশ্বাস করে যে মানে সুপারম্যান বলে একটা সুপার হিরো আছে যে আকাশে উঠতে পারে এখন আমার ছেলে যে এটা বিশ্বাস করতেছে এই তথ্যটা কিন্তু সত্য নাকি সে কিন্তু খুব দৃঢ়ভাবে এটা বিশ্বাস করে হ্যাঁ বিশ্বাস করে কিন্তু সুপারম্যান কে আসলে আছে নাকি নাই এটা কিন্তু সত্য না সুপারম্যান বলে কি আছে এটা কিন্তু সত্য না কিন্তু আমার ছেলে যে বিশ্বাসটা করে এটা তো সত্য নাকি বিশ্বাস করছে যে সুপারম্যান আছে কিন্তু সুপারম্যান বলে কি স্যার আছে কিনা এটা কিন্তু সত্য না সুপারম্যান বলে কিন্তু আসলে কিছু নাই তাই না কথা বলছি এই দুইটার ভিতরে পারছেন যে আমার ছেলে বিশ্বাস করে এটা সত্য কিন্তু বিশ্বাসটা সত্য কিনা যে জিনিসটা বিশ্বাস করে সেটা সত্য কিনা সেটা আবার ভিন্ন বিষয় সেটা সত্য হইতেও পারে না হইতে পারে এই দুইটা জিনিস আমি বুঝতে পারছি আপনারা এই দুইটা বুঝতে এই দুইটা জিনিস আলাদা জিনিস হ্যাঁ এই দুইটা জিনিস এক জিনিস না আমার ছেলে যে একটা হচ্ছে আপনি বোঝাইতে যাচ্ছেন আমি বলি আপনি বোঝাইতে যাচ্ছেন একটা হচ্ছে বিশ্বাস এবং আমি যেটার উপরে বিশ্বাস করেছি সেটা সচক্ষে বা যুক্তি তর্ক বা মানে অর্থাৎ সচক্ষে দেখা অর্থাৎ নিজে প্রমাণিত হওয়া এটাই হচ্ছে বিশ্বাসের উপর বিশ্বাস না না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গেছেন একটা জিনিস হচ্ছে যে আপনি মনে করেন মনে মনে মা কালীকে খুব বিশ্বাস করেন খুব বিশ্বাস করেন একবারে এই কথা সত্য যে আপনি খুব বিশ্বাস করেন এই কথা সত্য আপনারা আমি দেখতেছি যে আপনি মা কালীদের নিয়ে কান্নাকাটি করেন মা কালীর মন্দিরে গিয়া মাথা ধাম ধাম করা বাইরান পূজা টুজা দেন এইগুলা সত্য এগুলো আমি বুঝতেছি যে হ্যাঁ আপনি আসলেই বিশ্বাস করেন মন দিয়ে বিশ্বাস করেন এটা আমি বুঝতেছি কিন্তু আসলে মা কালী আসে কিনা মা কালী বেলে আসলে আদৌ কেউ কিছু আসে কিনা এইটা তো একটা ভিন্ন বিষয় তখন আমি দেখতে যাব যে এটার পক্ষে কি কি যুক্তি আছে। তখন আমি দেখব যে এটার পক্ষে কোনো যুক্তি নেই। আমি বলবো যে না মা কালিবলা কিছু নাই। কিন্তু এই যে সাইম ভদ্রলোক যে বিশ্বাসটা করতেছে এই তথ্যটা সত্য। এটা ঠিক আছে। এটা আমি এটা আমি মানি যে সাইম সাহেব মমদিয়া বিশ্বাস করে এটারে। কিন্তু ওই জিনিসটা আসলে আছে কিনা সেটা আবার ভিন্ন বিষয়। সেটা আমি সেটা আমি মনে করি যে এরকম মা কালিবলা কিছু নাই। এগুলা তো কোনো প্রমাণ যেহেতু নাই সেটা আমি এটা বিশ্বাস করি না। আমি এটা মানি না। কিন্তু সাইম সাহেব যে এটা বিশ্বাস করে এটা কিন্তু আমি বুঝতেছি এটা তার মানে স্বভাব চরিত্র দেখে আমি বুঝতেছি সে মা কালীরে বিশ্বাস করে তার কর্মকাণ্ড দেখে আমি বুঝে নিতেছি যে হ্যাঁ সে তো আসলে খুবই গভীর ভাবে মা কালীরে বিশ্বাস করে এই দুইটা বিষয় দুইটা বিষয় সাহেব বিশ্বাস এই সাইম বিশ্বাস যে মা কালীরে খুব মানে গভীর ভাবে অন্ধভাবে বিশ্বাস করছে তাহলে আপনি পরবর্তীতে প্রমাণ করে পাচ্ছেন যে সাহেব বিশ্বাস যারে বিশ্বাস করছে বা বিশ্বাস করছে সে মানে যারে বিশ্বাস করছে সে আদৌ নাই বা কোনো কিছু যুক্তি তর্কেতে মেলে না তাহলে সাইমের এই বিশ্বাসটা তো মানে কি বলা যায় এই সাইমের এই বিশ্বাসটা তো বিশ্বাস না তাহলে তো এটা মিথ্যা মিথ্যা আমার কাছে তো আমি তো জানি এটা মিথ্যা কিন্তু সে আপনি তো বিশ্বাস করেন আপনার কাছে তো এটা মিথ্যা না তাই না আপনার কাছে এটা সত্য হ্যাঁ আমার কাছে সত্য তাই না হ্যাঁ এই যে এটাই আমি বলছি এটা দুটো ভিন্ন বিষয় যে আপনি বিশ্বাস করেন এবং আপনার বিশ্বাস করার বস্তুটা আসলে আছে কিনা এই দুইটা ভিন্ন বিষয় এখন তাহলে ভাই তাহলে তো আমরা যেমন আল্লাহ বিশ্বাস করি যে আমরা বিশ্বাস করি আল্লাহ কিন্তু আমরা তো আল্লাহরে কোনোদিন দেখি না বা দেখিনি তাহলে সেক্ষেত্রে আপনি তো এখানে বলতে চাবেন যে সাইম আল্লাহরে বিশ্বাস করে কিন্তু আল্লাহ যে আদৌ আছে কিনা এর তো কোনো প্রমাণ বা আমি তো যুক্তি তর্ক বা হচ্ছে কোনো ফিজিক্যালি কোনো কিছু দেখিনি তাহলে তো আল্লাহ নাই আপনি তো এটা বলতে চাচ্ছেন না আমি বলতেছি যে আপনি বিশ্বাস করেন এটা আমি বুঝতেছি হিন্দুরা বিশ্বাস করে মানে ভগবানে বিশ্বাস করে এটাও আমি বুঝতেছি বৌদ্ধরা আরেকটা জিনিস বিশ্বাস করে এরকম আছে সবাই কিছু না কিছু এরকম জিনিসপত্র বিশ্বাস করে সেটা ঠিক আছে তাদের বিশ্বাসটা আছে তাদের ধর্ম আছে কিন্তু তাদের ধর্মের কইতাছে আল্লাহ আছে এক ধর্মে কইতাছে যিশু হইলো গড আরেক ধর্মে কইতাছে কালী হইলো দেবী দুর্গা হইলো দেবী এই যে এই যে জিনিসগুলা যে তারা যেগুলো বলতেছে সেই ধর্মের ভিতরে যে জিনিসগুলা আছে এই জিনিসগুলার তো কোনো প্রমাণ নাই তাহলে এগুলো তো মিথ্যা মিথ্যা কথা কিন্তু কোনো আপনি আপনি মিথ্যা কথা বলতেছেন যে আপনি বিশ্বাস করেন এটা মিথ্যা কথা তা কিন্তু না আপনি জেনুইনলি সত্য সত্য আসল বিশ্বাস করেন এগুলা আছে ঠিক আছে কিন্তু আপনি যেই জিনিসতে আপনি সত্য না আপনার দিক থেকে কিন্তু আপনি যে জিনিসগুলা বিশ্বাস করেন আপনি মন দিয়া বিশ্বাস করেন অনেস্টলি সততার সাথে বিশ্বাস করেন এটা আমি মানতেছি ঠিক আছে হ্যাঁ এই তথ্যটা সত্য কিন্তু আপনি যে জিনিসটা কে বিশ্বাস করেন মনে করেন আমার ছেলেটা এই যে সুপারম্যানে বিশ্বাস করে এই সুপারম্যানটা সত্য না আমার মনে হয় যে আমি আপনাকে ভালো করে বুঝাইছি আপনার মাথা আপনি যদি না বুঝেন তাহলে আপনি ভিডিওটা আবারও আগের থেকে দেখেন দেখে আপনি চিন্তা করেন চিন্তা করলে আমার মনে হয় আপনি বুঝতে পারবেন এখন হয়তো নাও বুঝতে পারতেছেন কারণ অনেক সময় আলোচনার সময় বোঝা যায় না কথাবার্তা পরে আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন হ্যাঁ না বুঝছি আপনার কথাগুলো বুঝছি কিন্তু আপনি আমারে যেটা বুঝাইতে চাচ্ছেন সেটা বুঝছি হ্যাঁ সেই ক্ষেত্রে তো কথা তো কোন একটা ফিনিশিং আসে না কথার মানে আপনি সবসময় একটা জড়তা রেখেই দিচ্ছেন আপনার ভিতরে আমি ভাই খুবই ক্লিয়ারলি খুবই মানে ইয়া ভাবে হ্যাঁ একদম মানে যেন আপনার কথা হয় সাইম ভাই 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 আপনি যেন একদম একদম একজন সাধারণ মানুষ যার সাধারণ বুদ্ধিমত্তা সেও যেন বুঝতে পারে সেইভাবে আমি ভাইঙ্গা ভাইঙ্গা আপনারে বলছি এরপরেও যদি ভাই আপনি না বোঝেন জিনিসটা তাহলে ভাই আমার পক্ষে সম্ভব না আপনাকে কিছু বোঝানো বা আপনাকে কিছু বলা আমার পক্ষে সম্ভব না আপনি তাহলে ভাই আমার লাইভ আসলে আপনি না দেখাটাই আমার মনে হয় আপনার জন্য ভালো হবে কারণ হয়তো অনেক কথা আপনি বুঝবেন না আমি সহজ করে বোঝাবার চেষ্টা করছি তারপরে আপনি হয়তো বুঝতেছেন না এটা হয়তো আমারও সমস্যা হতে পারে আপনারও সমস্যা হতে পারে আমি জানি না কিন্তু আমি যথেষ্ট ভালোভাবে বুঝেছি যথেষ্ট ভাঙ্গা ভাঙ্গা বুঝেছি এখন যদি আপনি বলেন যে আমার ভিতরে জড়তা আছে ভাই আপনি না ভাই আপনার বিরত একটা জড়তা আছে তাইলে ভাই আমার কিছু করার নেই ভাই আলরেস তোমা আপা এইটাই এইটাই রাখছি মানে এইটাই শেষ আমার কথা মানে আমি আপনার ভিতরে একটা জিনিসি দুর্বলতা পাচ্ছি কোনটা জানেন সেটা আছে আপনি আমার বিশ্বাসটা ঠিক রাখছেন ঠিক আছে আপনি বিশ্বাসটা ঠিক রাখি নাই আপনার বিশ্বাসটা ঠিক রাখি নাই আমি আমি তো এটা আমি তো এটা জেনুইনলি জানি সাইম সাহেব আমি তো এটা জেনুইনলি জানি আমিও নিজই তো একটা সময় বিশ্বাসে ছিলাম বিশ্বাসী মুসলমান ছিলাম তাইলে আমি জানব না ভাই কি পাগলের মতো কথাবার্তা বলেন না হ্যাঁ করে বলেন আছে আমি নিজেও সময় সাচা মুমিন ছিলাম আমি কঠিন ভাবে বিশ্বাস করতাম আল্লাহ রাসুল এগুলা ফেরেস্তা টেরেস্তা এগুলা কঠিন ভাবে বিশ্বাস করতাম যদিও আমার কাছে কোনো প্রমাণ ছিল না আমি কঠিন ভাবে বিশ্বাস করতাম এই জন্য আমি খুব ভালোভাবে জানি যে আপনিও হয়তো খুব ভালোভাবে বিশ্বাস করেন মন দিয়া একদম অন্তর দিয়া বিশ্বাস করেন কিন্তু হিন্দুও সেরকম বিশ্বাস করে শিবরে বিশ্বাস করে একজন বৈধ সেভাবে মন দিয়া গৌতম বুদ্ধের বুদ্ধ করে গৌতম বুদ্ধের জন্য আমি যদি বলি গৌতম বুদ্ধের জন্য জীবন দিয়ে দাও হ্যাঁ হয়তো লাভ পাহাড় থাকলেও মেরেও দিতে পারে হ্যাঁ এরকম মানুষ আছে পাগলা মানুষ আছে পাগলা বিশ্বাসী মানুষ আছে দুনিয়াতে অনেক কিন্তু তার মানে তো এটা না যে যেই জিনিসটাতে আপনারা বিশ্বাস করেন সেটা আসলেই আছে সেটা তো না ভাই মাথায় ঢুকতেছে না তাইলে ভাই আমি বলে বলে দিচ্ছি তো আমার পক্ষে সম্ভব না আপনারা বোঝানো ভাই আপনি আপনাকে এইটা আমি বলে দিচ্ছি যে আপনি পরে এই লাইফটা ঠান্ডা মাথায় বেলা শুয়ে শুয়ে আমার লাইফটা এই অংশটুক শুনবেন শুইনাম চিন্তা করবেন আমি কি বললাম এরপরে যদি মাথায় না ঠুকে তখনও না ওইটা আমি আপনি বুঝছি আমি ওটা কি বলতে চাইছেন আমার আর একটা প্রশ্ন আছে আপনি ওই যে বলছেন একটা কথা এই কথার ভিতরে যে আমি আপনার ভিত আপনার মতো করে কি মুসলিম ছিলাম বা বিশ্বাস করতাম অন্ধবিশ্বাস আমিও আরাম ছিলাম কিন্তু আমি এখন আর

মানে দিনকে দিন মুশকিলের থেকে মুশকিল হয়ে যাচ্ছে এত বুদ্ধিমান মানে একজন মুমিন আসে এদের এত ইন্টেলিজেন্ট ভাই এত করে বুঝাইলাম এত করে জিনিসটা বুঝাইলাম যে আমি মনে করেন একটা জিনিস বিশ্বাস মনে করেন আমি বিশ্বাস করি মানে মনিকা বেল হচ্ছে আমার ভালোবাসে আমি এটা খুব বিশ্বাস করি আমার বিশ্বাসটা তো সত্য তাই না আমার বিশ্বাসটা সত্য হইতে পারে তার মানে তো এটা না যে মনিকা বেল হচ্ছে আসলে আমার ভালোবাসা এটা তো আসলে সত্য না তাই না এই দুটা যে আলাদা বিষয় এই জিনিসটা এই মুমিন বান্দা বুঝলো না এত এত করে বুঝাইলাম মুমিন বান্দা বুঝলো না ভাই এত বুদ্ধিমান এক একজন মুমিন ভাই এরা কিভাবে মানে মানে দোকান পাটে যায় দোকান পাটে গিয়ে বাজার সদাই করে এটাও আমি বুঝি না এরা কিভাবে দোকানে গিয়ে বাজার সদাই কেমনে করে ভাই এরকমের বুদ্ধি থাকলে মানুষের দোকান দোকান পাটে গিয়ে বাজার সদাই করতে তো মানে বিপদে পড়ে যাবে এক একজন মুমিন আমি বুঝিনা ভাই ঠিক আছে আরেকজন